হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি শীতের মরশুমে একটা রেসিপি বানাবো, ডিম আর ভেজিটেবিল দিয়ে রাইস বানাবো। এটা রোজের ভাতের ভাত খাওয়ার চেয়ে বাচ্চারা কখনো বায় না করে, এরকম রাইস আপনারা বাড়িতে বানাতে পারেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। ভেজিটেবিল দিয়ে এগ রাইস, চলুন দেখে নিই কী করে এগ রাইসটা বানাবো। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব, আসুন দেখে নিই। এক ভেজিটেবল রাইস বা আপনারা পোলাও বলতে পারেন। বাড়িতে থাকা জিনিস দিয়ে, সবজি দিয়ে এই রাইস বানানো যায়, চলুন দেখে নিই। কড়াই তেল গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার গাজর আর বিন কড়াইগুলো দিয়ে দেবো। গাজর আর বিন কড়াইটা ভালো করে ভেজে নেব। কম আছে নেড়ে নেড়ে ভেজে নেব। আমার গাজর আর বিন কড়াই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে মাঝখানটা জায়গা করে নেব। এইখানে আমি দেবো রসুন কুচি, রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব। রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে কড়াইশুঁটি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। ক্যাপসিকামটা প্রথমে দিয়ে নিই, বেশি ভাজা হয়ে নরম হয়ে যাবে বলে। এবার একটু ভালো করে নেড়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে। এবার এতে বাঁধাকপি কুচি দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব, যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। এতে একটু নুন দেবো।
আমার ভেজিটেবিল গুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু মাঝখানটায় তেল দেবো, দিয়ে আমি ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলোকে ভেজে নেবো ঝুরো ঝুরো করে। ডিমগুলো এরকম ঝুরো ঝুরো হয়ে গেছে, শীতের সময় এরকম ডিম দিয়ে ভেজিটেবল দিয়ে রাইস খেতে ভালো লাগে, দারুণই লাগে। বাচ্চারা অনেক সময় শুধু একদিন ভাত খেতে চায় না, তো এরকম সবজি দিয়ে ডিম দিয়ে বা চিকেন দিয়েও বানাতে পারেন, বানালে তাদের খেতেও ভালো লাগে, মুখে স্বাদ বদলায়। আমার সব ভেজিটেবল ডিম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু কিশমিশ দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। এই যে এবার আমি ভাতটা দিয়ে দেবো। আমি নর্মাল ঘরের চালের ভাত নিয়েছি, আপনারা চাইলে ভালো বাসমতি রাইস দিয়েও করতে পারেন। এবার ভালো করে রাইসের সাথে ভেজিটেবলগুলো মিশিয়ে নেব, ভাতটা করে একটু ভেজে নেব। আমি মিক্স করেছি কিছুটা, বাকিটা মিক্সড করব, তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা ঘিটা স্কিপও করতে পারেন, তেল দিয়েও ভাজতে পারেন। আমি সামান্য একটু ঘি দিয়েছি, আর দেবো এখানে গরম মশলা গুঁড়ো দেবো একটু, দারচিনি লবঙ্গ এলাচ আর কিছুটা জৈত্রী গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ পাতা দেবো একটু, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, এই যে এটা আমাদের গাছের। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। মিক্স করে নিলেই আমার ভেজ ভেজিটেবল এগ ভেজিটেবল রাইস রেডি হয়ে যাবে বন্ধুরা। শীতের সময় নানা রকম সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে নানা রকম খাবার বানানো যায় বন্ধুরা। গরমকালে এইসব রেসিপি খাওয়া হয় না, কিন্তু শীতকালে আমরা নানা রকম রেসিপি করে খাই।
আর একটুখানি চিনি দেবো আর একটুখানি নুন দেবো। নুন প্রথমে আমি সবজিতে দিয়েছিলাম, আমি আর একটু দেবো। একটু চিনি দিচ্ছি, আর একটু নুন দেবো। এবার এটা ভালো করে মিক্স করে নিলে আমার এই ভেজিটেবল রাইস রেডি হয়ে যাবে। আমি এটা মিক্স করে নিয়ে নামিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার এক এক ভেজিটেবল রাইসটা তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করেছি। দেখুন আমার এই রাইস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এখানেই বিদায়, আবার ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে।